প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বার্ডস কিনোর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো পাখির ফ্রেন্স মোল্ট কী এবং পাখির ফ্রেন্ডস মোল্ড হলে কীভাবে তার সঠিক চিকিৎসা করবেন তবে তার আগে ভিউয়ার্স একটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন এখনই এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে ফ্রেন্স মোল্ড আসলে কি ফ্রেন্স মোল্ট হলো ডানা বা পালক এবং লেস পরে যাওয়া তাই বলে একটু লেজ ভাঙলে বা ডানার কিছু পালক পড়ে গেলেই ফ্রেন্স মোল্ট বলা যাবে না যেখান থেকে পালক পরবে ওই পালকের গোড়া কালো রক্তের মতো হয়ে থাকবে আর বেশ কয়েক সপ্তাহ ধরে পালক গজাবে না এটা আসলে কোন পাখিদের ক্ষেত্রে হয় বড় পাখির ভিতরে জীবাণু থাকে কিন্তু প্রকাশ পায় বাচ্চাদের মধ্যে যে কোনো পাখির হতে পারে পালক পরে যা দুই রকম মোল্টিং আর ফ্রেন্স মোল্ট মোল্টিং হলে এমনি পালক গজায় কিন্তু ফ্রেন্স মোল্ট হলে ধীরে ধীরে সব পালক পড়ে যায় কারণ বেশিরভাগ ক্ষেত্রে অপুষ্টির প্রধান কারণ তবে আরও কিছু কারণ হলো বারবার ব্রিড করা ও খামারে ফ্রেন্স মোল্ড আক্রান্ত পাখি প্রবেশ করলে প্রতিকার যেভাবে করবেন রেস্ট দিয়ে ব্রিট করাতে হবে দেখেও বুঝে পাখি কিনতে হবে যে খামারে ফ্রেন্স মোল্ট হয়েছে সেখান থেকে পাখি আনা যাবে না পাখিকে পুষ্টিকর খাবার দিতে হবে আক্রান্ত পাখিকে দূরে সরিয়ে ফেলতে হবে পাখি আলো বাতাস পূর্ণ সকালে রোদ আসে এমন জায়গায় রাখতে হবে চিকিৎসা যেভাবে করবেন প্রথমে আক্রান্ত পাখি খামার থেকে দূরে সরাতে হবে পাখিকে নিম পাতার পানি দিয়ে অথবা টিম সেন এক লিটার পানিতে এক গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করতে হবে সপ্তাহে দুই দিন এভাবে তিন মাস করবেন গোসলের পর নিজে দাঁড়িয়ে থেকে কাক বিড়াল আর ইঁদুর পাহারা দিয়ে রোদে দিবেন পাখিকে পেয়ারা পাতা দুইটি নিম পাতা তিনটি দুশো পঞ্চাশ এমএল পানিতে সেদ্ধ করে নামিয়ে ঢেকে রেখে ঠান্ডা হলে অ্যালোভেরা জেল মিশিয়ে সপ্তাহে তিন দিন খেতে দিবেন এই পানি ছয় ঘন্টা খাঁচায় রাখা যাবে আর ফ্রিজে তিন দিন দেওয়ার সময় নর্মাল তাপমাত্রা হলে দিবেন এভাবে তিন মাস পাখিকে হিপ্রোচি কেমনও এক এমএল জিসবেট এক এম এল ক্যালপ্লেক্স এক এম এল একসাথে এক লিটার পানিতে মিশিয়ে খেতে দিবেন সপ্তাহে দুই দিন এভাবে তিন মাস পাখিকে ভালো মানে সিড মিক্সের পাশাপাশি গাজর পেঁপে বরবটি কলমি শাক পালং শাক লাল শাক কপি বিভিন্ন ফল বা ফলের জুস খেতে দিবেন সপ্তাহে দিন এভাবে তিন মাস সম্পূর্ণ সুস্থ হতে তিন মাস লাগবে তাই ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে এটি একটি কার্যকর পদ্ধতি সঠিক নিয়ম পালন করলে ইনশাল্লাহ অবশ্যই পাখি সুস্থ হবে তো ভিওর্স আমি চেষ্টা করেছি পাখির ফ্রেন্স মন্ড হলে কীভাবে তার সঠিক চিকিৎসা করবেন তাই ভিডিওটির মাধ্যমে জানাতে যদি আপনাদের ভিডিওটি উপকারে আসে তবে অবশ্যই একটা লাইক দিবেন ও ভিডিওটি আপনার পাখার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আশা করি তারাও উপকৃত হবে আর আমার এই চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আছে পাখির বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আপনারা এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্কগুলো পাবেন ও আমাদের পাখির ফেসবুক পেজে চাইলে আপনি অ্যাড হতে পারেন আর কোনো প্রশ্ন থাকলে পাখির সম্পর্কে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আবারও রিকোয়েস্ট করছি বিওয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আপনাদের জন্য আপনারা উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন পাখির প্রতি যত্ন নেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ